شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। লিটু আলম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, প্রবাসীরা স্ত্রী থেকে দূরে কত বছর পর্যন্ত থাকতে পারবে, এরকম ইসলামের কোনো বিধান আছে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে আল্লাহ বলেছেন নারীদের সঙ্গে তোমরা অতি উত্তম আচরণ করো। আর অতি উত্তম আচরণের মধ্যে এটি হলো যে স্ত্রীর ভরণ পোষণ খোর পোষ এবং আপনার শারীরিক যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলি বহন করা। এখন একজন নারী থেকে একজন পুরুষ যখনই আলাদা হয়ে যায় তখনই কিছুদিনের ভিতরেই একজন আর একজনকে কামনা করতে থাকে, বিশেষ করে স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামী উভয়ে উভয়ের জন্য সম্পর্ক। কাজেই সর্বক্ষেত্রে আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবং নিজেদের সন্তানদের সুরক্ষা করা এবং স্ত্রীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা। কোনো প্রবাসী ভাই যখন স্ত্রীকে রেখে বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দূরত্বে থাকেন তখন ওই নারীটি কত যে কষ্ট পায় সে নারী ভালো করে জানেন। অতএব ইসলামের যেটা বিধান সেটি হলো যে আপনাকে আমাকে তাদের সঙ্গ দেয়া, এটি হলো ইসলামের বিধান। এই জন্য চেষ্টা করতে হবে নিজের দেশেই যদি কোনো কামাই রোজগারের ব্যবস্থা হয় সেটা করতে থাকা। কিন্তু যদি অপারগ হয়ে কেউ প্রবাসে চলে যান এবং প্রবাসে থাকেন এবং আপনার আমার যে সমস্ত ভাইয়েরা প্রবাসী তারা অবশ্যই প্রবাসে থাকেন দীর্ঘ সময় থেকে, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখা দরকার যে আপনার স্ত্রীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রক্ষা করবেন এবং তাদের সঙ্গে তাদের খোর পোষ যেটাকে বলা হয় হ্যাঁ এইগুলি দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি কোনো নারী মানে সে রাজি থাকে সন্তুষ্ট থাকে এবং তার হকটা সে কর্তন করে, এরপর সে স্বামীকে অনুমতি দেয় ঠিক আছে তুমি প্রবাসে যেতে পারো, তাহলে সেক্ষেত্রে আপনি দূরত্বে থাকতে পারবেন। আর বিশেষ করে এ সম্পর্কে শেখ জিবরিন রাহেমাহুল্লাহ তিনি এই ফতোয়া ইসলামিয়া নামে একটি ফতোয়া গ্রন্থ রয়েছে, এখানে তৃতীয় খণ্ডের 212 পৃষ্ঠায় সেখানে একটি তিনি কথা বলেছেন যে এখানে আপনার আমার লক্ষণীয় যেটা, স্ত্রী যদি স্বেচ্ছায় তার হকটাকে কর্তন করে স্ত্রীকে অনুমতি দেয় তাহলে সে এক বছর দু বছর পর্যন্ত সে যদি অপেক্ষা করতে থাকে এবং আপনার স্বামীকে অনুমতি প্রদান করে তাহলে সেক্ষেত্রে সে দূরে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি এরকম স্ত্রী তার কষ্টসাধ্য হয়ে যায় এবং স্বামীকে সে বারবার তলব করে, সেক্ষেত্রে কোনো স্বামীর এরকম দূরত্বে থাকা ঠিক নয়। এরকম একটি বিশেষ করে অতিরিক্ত মানে কমপক্ষে 6 মাস পর্যন্ত বা 4 মাস 6 মাস আপনি দূরে থাকতে পারেন, তার অতিরিক্ত হলে অবশ্যই স্ত্রীর এরকম অনুমতি প্রয়োজন রয়েছে, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে ওমর ইবনে সরাসরি কোনো হাদিস নেই, তবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটা অভ্যাস ছিল রাতের বেলায় তিনি ভ্রমণ করতেন এবং প্রজাগণের খবর নিতেন। একদিন রাতে তিনি ঘুরতে বেরিয়ে এক নারীর কণ্ঠে শুনতে পেলেন, এক নারী খুব আক্ষেপ করে বলছেন যে ফাওয়াল্লাহি লাউলা খাশিয়াতুল্লাহি ওয়াল হায়া লাহারাকা মিন হাযা সারির জাওয়ানিবু। তিনি বলতেছিলেন যে আল্লাহর কসম করে বলতেছি যদি আল্লাহর ভয় এবং লজ্জার ভয় আমার না থাকতো তাহলে আজকে আমার এই খাটের পায়াগুলি কাঁপতো, অর্থাৎ আমি অন্য পুরুষের সঙ্গে অপকর্মে লিপ্ত হতাম, কিন্তু আল্লাহর ভয় লজ্জা এটাই আমাকে এ থেকে বারণ করছে। তখন তিনি অন্য নারীকে তার কাছে পাঠিয়ে তথ্য নিয়ে দেখলেন যে তার স্বামী হ্যাঁ সরকারি কোনো কাজে হ্যাঁ কোনো জায়গায় চলে গেছেন। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসার কাছে গিয়ে বললেন যে হে আমার মেয়ে, বলতো একজন স্ত্রী
তার স্বামী থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারে? তখন তিনি বলেছিলেন যে সুবহান আল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করলেন যে সে 5 মাস বা 6 মাস এরকম থাকতে পারে। এরপর থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাসের বিধান করে দিলেন যে 6 মাসের ভেতরেই একজন সৈনিকও যদি যায় তো 6 মাসের ভেতরে যাবে এবং আসবে, তার বাড়িতে দেখা করবে। তো এখান থেকেই ওলামায়ে কেরাম যেটা নিয়েছেন যে 6 মাস পর্যন্ত আপনি দূরে থাকতে পারেন, কিন্তু তার অতিরিক্ত যদি হয় আপনি থাকতে পারবেন। অনুরূপভাবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, তিনিও এই উত্তর দিয়েছেন যে 1 বছর 2 বছর কেউ যদি দূরে থাকতে চায়, যদি স্বামীর অনুমতি স্ত্রীর অনুমতি থাকে, তাহলে সেটাতে কোনো অসুবিধা হবে না। হাজা ওয়াল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।